রহস্যময় জেলি। 1994 সালের আগস্টের এক রোদ ঝলমলে দিন, ওয়াশিংটন ডিসির ওকভিলের একটি খামারে হঠাৎই আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়ল থকথকে জেলির মতো কিছু একটা। এই ঘটনার পরপরই প্রচণ্ড শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হলো খামার মালিককে। আর দ্বিতীয়বার যখন এই অজানা বস্তু আকাশ থেকে ঝরে পড়ল, খামার মালিকের বিড়ালটি কোনো কারণ ছাড়াই মারা গেল। পরে এই আশ্চর্য বস্তুটিকে পরীক্ষা করার জন্য পাঠানো হয় ল্যাবরেটরিতে। পরীক্ষায় দেখা যায় ওই অদ্ভুত বস্তুটিতে মানুষের রক্তে থাকা শ্বেতকণিকার মতো কিছু একটা রয়েছে, যদিও তাতে কোনো নিউক্লিয়াস ছিল না। সেদিন আকাশ থেকে কি ঝরে পড়েছিল এই রহস্য আজও সমাধান করা সম্ভব হয়নি। ঝাঁক বেঁধে মৃত্যু। মাত্র এক দশক আগেই পৃথিবীর মানুষ অদ্ভুত এক দৃশ্য দেখল। তিমি, ডলফিন আর সিল মাছ ঝাঁক বেঁধে সৈকতের বালিতে উঠে আসতে লাগল। দেখে মনে হতে পারে দল বেঁধে আত্মহত্যা করতে এসেছে এরা। ঝাঁক বেঁধে পাখিরা আশ্রয় পড়তে লাগলো শক্ত রাস্তার উপর। এই রহস্যময় ঘটনার কারণ বের করার চেষ্টা করতে থাকলেন বিজ্ঞানীরা। 2008 সালে ইংল্যান্ডের কর্নওয়েলে একসাথে 28টি ডলফিন সৈকতে উঠে আত্মাহুতি দিল। 2011 সালের জানুয়ারিতে আরকানসাসে হাজার হাজার কালো রঙের মৃত পাখি আকাশ থেকে ঝরে পড়ল। এর মাত্র একদিন পরই লুইজিয়ানাতেও আকাশ থেকে ঝরে পড়ল মৃত পাখির ঝাঁক। বিজ্ঞানীরা ভাবলেন জটিল কোনো রোগের কারণে পশু পাখিরা এভাবে মারা যাচ্ছে। কেউ বললেন পরিবেশ দূষণের কারণে থাকার পরিবেশ অনুপযোগী হয়ে পড়ায় এসব প্রাণীরা এভাবে মারা যাচ্ছে। কিন্তু ঠিক কী কারণে এসব ঘটছে তার সঠিক একটি ব্যাখ্যা আজ পর্যন্ত খুঁজে চলেছেন বিজ্ঞানীরা। রহস্যময় লেক। গ্রিনল্যান্ডের বেশ কিছু লেক নিয়ে বিজ্ঞানীরা বেশ বিপাকে পড়েছেন। রহস্যময় ব্যাপার ঘটে তখনই যখন লেকগুলির বিলিয়ন বিলিয়ন লিটার পানি খুব অল্প সময়ের মধ্যেই মিলিয়ে যায়। কখনো কখনো তা ঘটে মাত্র এক ঘন্টার মধ্যে, আবার কিছু সময় পরেই কানায় কানায় ভরে ওঠে লেকগুলো। বিজ্ঞানীরা বের করতে পারছিলেন না ঠিক কী কারণে লেকের পানি মুহূর্তেই মিলিয়ে যায়। 2015 সালে বেশ কয়েকজন বিজ্ঞানী দক্ষিণ পশ্চিম গ্রিনল্যান্ডের 1.5 মাইল দীর্ঘ নর্থ লেকের পানি নিষ্কাশনের কারণ অনুসন্ধানে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। এরপর বিজ্ঞানীরা জানান লেকের পানি খুব দ্রুত নিষ্কাশিত হওয়ার মূল কারণ হচ্ছে লেকের তলায় সৃষ্ট ফাটল, যা দিয়ে পানি বের হয়ে যায়। কিন্তু কিভাবে বা কোথা থেকে এই ফাটলের সৃষ্টি হয় তার কারণ ব্যাখ্যা করতে পারলেন না বিজ্ঞানীরা, যে কারণে এই রহস্য এখনো রয়ে গেছে অমীমাংসিত। চলন্ত পাথর। স্বাভাবিকভাবেই পাথরের পক্ষে নিজে নিজে চলা সম্ভব নয়, কিন্তু ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালির দ্য রেস ট্র্যাক নামের এই শুষ্ক হ্রদের কিছু পাথরখণ্ডের বেলায় এই নিয়ম একেবারেই কাজ করছে না। এই পাথরগুলোর চলার ক্ষমতা রয়েছে, এমনকি এরা চলার পথে ট্র্যাকও ফেলে যাচ্ছে। 20 শতকের গোড়া থেকেই বিজ্ঞানীরা এই অদ্ভুত ঘটনার কারণ বের করার চেষ্টা করছিলেন। টাইমল্যাপস ভিডিও থেকে গবেষকরা দেখতে পেলেন খুব ধীরে হলেও পাথরগুলো স্থান পরিবর্তন করছে। অনেক বিজ্ঞানী এবং গবেষক বিশ্বাস করেন রাতের বেলা ঠান্ডায় হ্রদের তলদেশে পাতলা বরফের যে আস্তরণ জমা হয় তার উপর দিয়ে অনেকটা পিছলে যায় পাথরগুলো, আর দিনের বেলা বরফের পাতলা আস্তরণটা গলে যায়। তবে অনেকে আছেন যারা এই তত্ত্ব বিশ্বাস করেন না। তাদের দাবি আরও গবেষণায় হয়তো সত্যি কারণটা একদিন জানা যাবে। রহস্যময় গোলক। কোস্টারিকার দুটি দ্বীপ ইসলা ডেল কানু এবং টিকিস ডেল্টায় 300-এর বেশি বিভিন্ন আকৃতির পাথরের গোলক রয়েছে, যা ওই দ্বীপের কোনো বাসিন্দার তৈরি নয়। স্থানীয়রা এগুলোকে বলে লাস বোলাস, যার মানে করলে দাঁড়ায় বল। পাথরগুলো নিখুঁত গোলাকৃতির, কোনো কোনোটার ওজন 16 টনেরও বেশি। এমনকি কিছু গোলক তৈরি হয়েছে চুনা আর বেলে পাথর দিয়ে। তবে কেউই জানেন না এই পাথরগুলো কোথা থেকে এসেছে। জনশ্রুতি আছে হারানো শহর আটলান্টিসের বাসিন্দারা তৈরি করেছিল এই পাথরগুলো। বছরের পর বছর ধরে এই পাথরের গোলকগুলো নিয়ে গবেষণা চলছে। এখন পর্যন্ত যা নিশ্চিত হওয়া গেছে তা হলো এগুলো হাজার বছরের পুরনো। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে।
আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।